রাজ্যের 30 স্তরে পঞ্চায়েত ভোটের আগে 70 আসনে জিতে গেল শাসক দল বিজেপি। মোট 6,889টি পঞ্চায়েত আসনের মধ্যে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় 4,805টি আসনে জিতেছে। ফলে রাজ্যে 71% আসন আর পঞ্চায়েত ভোট হবেই না, তার আগে সেগুলো চলে এসেছে শাসক দলের দখলে। 8ই আগস্ট ভোট। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অসিত কুমার দাস বলেন, বাকি আসনে সিপিআইএম এবং কংগ্রেস অল্প কিছু আসনে প্রার্থী দিয়েছে। বিজেপি সমর্থিত দল তিপ্রা মোথা 138টি আসনে প্রার্থী দিয়েছে। পঞ্চায়েত কমিটিগুলিতে বিজেপি মোট 423টি আসনের 235টি বা 55% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। এখন 188টি আসনে ভোট হবে বলেন তিনি। যদিও এটি খুব আশ্চর্যের কিছু নয়, এর আগে গত নির্বাচনে 3 স্তরের পঞ্চায়েত ব্যবস্থায় বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় 96% আসন জিতেছিল। আগামী 8ই আগস্ট রাজ্যে বাকি আসনগুলিতে পঞ্চায়েত ভোট হবে, এরপর ভোট গণনা 12ই আগস্ট। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।